নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাথা ব্যথা। আপনার কি সারাক্ষণ অসহ্য মাথার যন্ত্রণা হয়, সেই সঙ্গে বমি বমি ভাব, শরীর কাহিল, মেজাজ একেবারে তুঙ্গে? এই সমস্যা কি প্রায়ই হয় আপনার? মাথার বাঁ দিক বা ডান দিকে ব্যথা হলে ডাক্তাররা বলেন মাইগ্রেনের ব্যথা। ডিহাইড্রেশন, অতিরিক্ত রোদ লাগা, ক্লান্তি, হ্যাংওভার, হজমের সমস্যা, স্ট্রেস, যে কোনো কারণেই হতে পারে এই ব্যথা। ব্যথা যদি মাথার সামনের দিকে হয় তাহলে বুঝতে হবে রোগী ফ্রন্টাল সাইনুসাইটিসে ভুগছে। মাথার পেছনের দিকে ব্যথা হলে এবং চাপ অনুভব হলে বুঝতে হবে রক্তচাপের হেরফেরে হচ্ছে। আবার অনেক সময় অ্যাংজাইটি থেকেও হেডেক বা ব্লকেজ হতে পারে, সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা হলে আমরা ব্যথা কমানোর বিভিন্ন ওষুধ খেয়ে নিই বা কপালে বাম লাগাই, যার অনেক সাইড এফেক্ট আছে। এতে সাময়িক আরাম মেলে কিন্তু ব্যথা নির্মূল হয় না। এক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন অনেক বেশি নিরাপদ। মাথা ব্যথা হলেই ওষুধ প্রেসক্রাইব করে দেওয়া হয় না। ব্যথা কোথায় হচ্ছে, কোন দিকে হচ্ছে, কি কারণে ব্যথা, রোগীর চোখের পাওয়ার বেড়েছে কিনা, সব কিছু দেখে তবেই ওষুধ প্রেসক্রাইব করা হয়। এক্ষেত্রে দেখা গেছে রোগীর মাথা ব্যথা হচ্ছে, সেই সঙ্গে প্রেশারও বেড়ে গেছে, আবার কিডনির সমস্যাও ধরা পড়েছে। তা হোমিওপ্যাথিতে পুঙ্খানুপুঙ্খ বিচার করে সব দিক খতিয়ে দেখে তবেই ওষুধ দেওয়া হয়। এবার চলে আসব সরাসরি মেডিসিনে। আপনার যদি মাথার মাঝখানে দপদপ করে ব্যথা হয় সেক্ষেত্রে বেলেডোনা খুব ভালো কাজ করে। বেলেডোনা 30 2 ফোঁটা করে দিনে 3 বার 1 সপ্তাহ করে খেলে দেখবেন মাথা ব্যথা অনেকটা কমে গেছে। আমাদের পরের মেডিসিনটি হলো নেটামিউ। মাথা ব্যথা যদি ঘন ঘন হয়, রোগী যদি খুব নুন খাওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে নেটামিউ 30 দিনে 3 বার 2 ফোঁটা করে বেশ কিছুদিন খেতে হবে। আমাদের পরের মেডিসিনটি হলো গ্লোনিয়ন। এক্ষেত্রে যদি দেখেন আপনাদের প্রচণ্ড মাথায় ব্যথা করছে, মাথার দুপাশের রগ দপদপ করছে, সেক্ষেত্রে প্রেশারও বেড়েছে, তখন গ্লোনিয়ন 30 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিলে মাথা ব্যথার সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন। আমাদের নেক্সট মেডিসিন হলো মাথায় চোট লেগে যদি ব্যথা হয়, রোগী প্রায় অজ্ঞান হয়ে গেছে যদি এরকম দেখেন, তখন জেলসিমিয়াম 30 2 ফোঁটা করে দিনে 2 বার 1 সপ্তাহ নিলেই দেখবেন আপনাদের অনেকটা উপকার পেয়েছেন। এই ছিল আমাদের বেস্ট কয়েকটি মাথা ব্যথার হোমিওপ্যাথি মেডিসিন। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।